আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তো আজকে কথা বলবো যে কার্স রিপোর্ট নিয়ে। তো ওটুকুনে আমরা কার্সের রিপোর্ট রেকর্ড করে থাকি, তো সেই কার্সের রিপোর্ট নিয়েই কথা বলবো। তো দেখেন, কার্স হলো একটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ দাঁড়ায় হলো কাটা। তো আমরা স্পিনিং ফ্যাক্টরিতে সাধারণত সুতা প্রোডাকশন দিয়ে থাকি। তো সেই সুতা যখন আমরা রিং মেশিনে প্রোডাকশন দিই বা রিং মেশিন উৎপন্ন করি, তখন আমাদের ইয়ার্নের মাঝে অনেক প্রকার ফল্ট ক্রিয়েট হয়। তো যখন আমরা রিং মেশিনে ইয়ার্ন প্রোডাকশন দিয়ে থাকি বা সুতা উৎপন্ন করে থাকি, তখন সুতার মাঝে অনেক প্রকারের ফল্ট ক্রিয়েট হয়। তো ধরেন সেগুলো হতে পারে থিক প্লেস, থিন প্লেস, নেভস, ফরেন ম্যাটার। যখন এই ফল্টগুলা সুতার মধ্যে বিদ্যমান থাকবে, তখন এই সুতাগুলা যখন আমরা ওটোকুন মেশিন বা উইন্ডিং মেশিনে এনে যখন আমরা আপনার ইয়ান ক্লিনিং যে ডিভাইস আছে বা ইয়ান ক্লিয়ারের যে ডিভাইস আছে, তো ধরেন সেটি হতে পারে উষার কোয়ান্টাম অথবা লুফি ব্র্যান্ডের, যখন আমরা সেই ডিভাইসের মধ্য দিয়ে যখন আমরা ওয়েন্ডিং করব বা পাস করাবো সুতাগুলা, তখন সুতার মধ্যে যে ফল্টগুলা থাকবে সেই ফল্টগুলা উক্ত ডিভাইস সে এগুলা ডিটেক্ট করবে, এবং ডিটেক্ট করার পরে সে সেই ফল্টগুলা কাট করে দিবে, কেটে দিবে। তো এটি হলো যে কাট। তো যখন আমাদের এই কাটস বেড়ে যায়, তো এর মানে হলো যে আমরা যে ইয়ার্ন প্রোডাকশন দিয়ে যাচ্ছি, তো সেই ইয়ার্ন বা সুতার মধ্যে আপনার ফল্ট বেশি বিদ্যমান ছিল, তো সেজন্যে বেশি কার্স সেখানে দেখাচ্ছে। তো যখন কার্সের পরিমাণ বৃদ্ধি পাবে, এর মানে হলো যে ইয়ার্নের কোয়ালিটি পুর হয়ে যাচ্ছে বা ইয়ার্নের কোয়ালিটি কমে যাচ্ছে। যখন আমাদের কার্সের পরিমাণ কমে যাবে, তখন আমাদের ইয়ার্ন কোয়ালিটি অনেক ডেভেলপ হবে, অনেক ভালো হবে। তো এই বিষয়টি নিয়েই ভিডিওটি ক্রিয়েট করা। সবাই লাইক দিয়ে থাকবেন এবং শেয়ার দিয়ে দিবেন। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।